পাশ দিয়েই কোথায় যেন উড়ে চলে গেল এই নদীর পাশে আসলে টুকটাক পাখি দেখতে পাওয়া যায় জিনিসটা খুবই ভালো লাগে দেখতে সেই নদী বহমান এই দিক থেকে চলে গেছে ওই যে আঁকা বাঁকা নদীটা ওই যে দূরে দেখা যাইতেছে ওই যে সাদা এটা হচ্ছে আমাদের কাংসা ব্রিজ এক সময় আমরা এপার আর ওপার হচ্ছে ভিন্ন ছিলাম ওপারে যাইতে হলে আমাদের মানে গাড়ির ব্যবস্থা ছিল না ভিন্ন একটা ব্যবস্থা করে যেতে হতো অথবা অনেক দূর ঘুরে সে ইসলামনগর ব্রিজ ছিল ওই দিক দিয়ে যেতে হতো ইসলামনগর ব্রিজও সময় ছিল না আমি ছোটোকালে দেখেছি আমরা দিয়ে পারাপার হয়েছি নৌকা দিয়ে আমার নানি বাড়ি যখন গেছি তখন ইসলামনগর ব্রিজও ছিল না এখন হয়ে গেছে ইসলামনগর ব্রিজ হয়েছে কানসা ব্রিজ হয়েছে তো এখন যোগাযোগ মাধ্যম আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে এটা মানতে হবে এটা অস্বীকার করার কিছু নেই এই হচ্ছে আমার পিছনে আমাদের ধলেশ্বরী নদী এই নদীটা আসলে একটা সময় অনেক বড় আকারে ছিল অনেক প্রসারিত ছিল এই নদী আমি এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এই সময়টাতে এখানে পানি থাকে এখানে না থাকলেও কাছাকাছিতে পানি থাকে এখন এটাও থাকে না এটা হচ্ছে নদী যখন আস্তে আস্তে মরে যাচ্ছে তখনকার অবস্থা বললাম আর এখন তো মানে শেষ দেখুন কোনো নেই নদীতে চলে এদিক দিয়ে চলে গেছে আর পানিটাও নষ্ট পানির কালারটা একদমই কালো হয়ে গেছে ওই কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে এখানে এর কারণে পানির কালারটাও সুন্দর নাই আচ্ছা আমাদের নদী